বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলা উঠেই দেখলাম যে আমার খুব পছন্দের একটা খাবার আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে। বিকজ আমাদের পাশে যেহেতু মেহমান আছে, তো ওনাদের জন্য সকালবেলা নাস্তাটা বাহির থেকে এনেছিল। তো আমার জন্য আসার সময় একটা বার্গার নিয়ে এসেছে, অ্যান্ড এটা কিন্তু আমার খুবই ফেভারিট। আর আমরা যেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো আজকে একটু আমি সকালবেলায় উঠেছি, তো উঠে এখন আমি বার্গারটাকে খেয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু আমার খুবই পছন্দের, আমার পছন্দের মধ্যে এই দুটো, মানে বাইরের খাবার মধ্যে সবচেয়ে বেশি যে দুটো পছন্দ, তার মধ্যে একটা হচ্ছে বার্গার আর একটা হচ্ছে স্যান্ডউইচ। তো বন্ধুরা, এখন আমি আমার মানে বার্গারটাকে কমপ্লিট করে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। তবে হ্যাঁ, আমি কিন্তু বার্গারটা একা খাচ্ছি না, এই যে আমার সাথে আমার পার্টনার আছে, আমার ছোট্ট পার্টনারটা সবসময় আমার সাথে সব কিছু শেয়ার করে। আমার মেয়েটার সাথে অ্যাকচুয়ালি প্রত্যেকটা খাবার, আমি যদি আইসক্রিম খাই বা বার্গার খাই, যাই খাই না কেন, সব কিছু কিন্তু আমার বেবির সাথে শেয়ার করা হয়। তো আমি আর আমার মেয়ে এখন বসে বসে এক বাইট করে বার্গারটাকে শেষ করছিলাম, যদি ওর বাইটগুলো খুব ছোট ছোট আর আমার বাইটগুলো ছিল অনেক বড় বড়। তো আমরা এখন বার্গারটাকে কমপ্লিট করে চা নিয়ে বসেছি, আর আমার হাজব্যান্ড অবশ্য পুরি নিয়ে এসেছিলো। এই পুরিগুলো কিন্তু আজকে আনা না, একদম এগুলো আগে থেকে আনা ছিল বাসায়। তো এটা হচ্ছে আমি রেখে দিয়েছিলাম কালকে সন্ধ্যাবেলার। তো এখন আমি চায়ের সাথে এটাকে খাবো, অ্যান্ড আমাকে কিছু বাজার করে দিয়ে গেল, বিকজ আমার হচ্ছে এগুলো প্রয়োজন ছিল। এখানে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, তবে এই ইলিশ মাছটা অনেক বড় ছিল সাইজে, দুটো বড় বড় ইলিশ মাছ এনেছে। তবে দুঃখের বিষয় হলো, যাকে দিয়ে, মানে ইলিশ মাছ যেহেতু উনি বাহির থেকে কেটে এনেছে, তো যে মানে যাকে দিয়ে মানে কাটানো হয়েছে, সে একদম পিচ্ছি পিচ্ছি করে ফেলছে পিচগুলো, মানে পিচটা দেখে অ্যাকচুয়ালি আমার ভালো লাগতেছে না। তো এটাকে দুই ভাগ করে ফেলছে মাঝখান থেকে, যার জন্য দেখে তত একটা সুন্দর লাগছে না। তো আমি এখান থেকে কয়েক পিস নিয়ে এখন একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ এগুলো দিয়ে এখন আমি রান্না করব। তো আমি এখানে কয়েক পিস মাছের সাথে মাথা আর লেজটাকেও নিয়েছিলাম, কারণ এগুলো দিয়ে আর মুখী কচুটা দিয়ে আমি রান্না করব। তো ইলিশ মাছে মাথা, লেজ বা পিস দিয়ে মুখী কচুটা রান্না করলে আমার কাছে অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে, তো চিন্তা করলাম ওনাদের পছন্দ হবে। যদিও এটা আমার অনেক আগের দিনের ব্লগ, ওই দিন কিন্তু ওনাদের এইটাই বেশি পছন্দ হয়েছিল। আমার সব রান্নার চাইতে মুখী কচুর রান্নাটাই বেশি ভালো লেগেছিল ওনাদের কাছে। তো এখন হচ্ছে আমি আরেক চুলায় এখানে করলা আর আলু দিয়ে ভাজি করে নিচ্ছি, যেহেতু এখন একটু গরমের সিজন, আই থিঙ্ক এটা ভালো লাগবে। আর এদিকে আমার মুখী কচুর কারিটাও হচ্ছে, তো এটাকে আমি কিছু টাইম কষিয়ে তারপর এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এবার এর ভেতর আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর লেজগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু দুটো ইলিশ মাছ আনা হয়েছিল, সেক্ষেত্রে দুটো মাথা আর দুটো লেজ দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আদারওয়াইজ আমার বাসায় অ্যাকচুয়ালি লেজ আর মাথা খাওয়া হয় না, যদি একটু সবজি টবজি দিয়ে রান্না করা হয় তাহলেই দেখা যায় যে খাওয়া কমপ্লিট হয়ে যায়। তো আমি ঝোলের পানি দিয়ে ওপর থেকে জাস্ট কয়েক পিস ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, আমার রান্নাবান্না সবগুলো একদমই শেষ হয়ে গেছে, এবার আমি এগুলোকে জাস্ট পরিবেশন করে নিয়েছি। তো আমি জাস্ট এই সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কী কী আইটেম করেছি আজকে। যেহেতু আমাদের বাসায় যারা মেহমান এসেছিলো, তারা আমাদেরকে মাছ মাংস এগুলো মানে খুবই কম রান্না করতে বলেছে, সবজিটাই বেশি করতে বলেছে। তো এই জন্য আমি মাছের একটা আইটেম রেখেছি, আর সবজির মধ্যে করলাটা রেখেছি, আর মুখী কচুটা রেখেছি। ব্যাস, ওনরা এতেই অনেক হ্যাপি, যেহেতু ওনরা একটু রোগী, মানে ওনরা এসেছে অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতে, তো এই জন্য ওনারা খুব বেশি আর কি আমাকে রান্নাবান্না করতে নিষেধ করেছে, যেটা ওনাদের হেলথের জন্য ভালো না। আর যেহেতু ওনারা ডায়াবেটিসের রোগী, সেই ক্ষেত্রে ওনাদের জন্য করলা ভাজাটা অনেক ভালো হবে, এটা আমাকে বলেছিল। তো বন্ধুরা, আমি রান্নাবান্না করে সবাই খাওয়া দাওয়া শেষ করে দেখতে পেলাম ছোট্ট একটা বেবি এসেছে আমাদের বাসায়। বেবি বলতে এটা দরজাটা খোলা পেয়ে একদম ঢুকে আমার রান্নাঘরে চলে এসেছে। তো আমি রান্নাঘরে এসে দেখলাম যেটা খাবার খুঁজছিল, আর এদিকে দৌড়াদৌড়ি করছিল, দেন আমার ময়লার যে বাস্কেটটা সেটা ফেলে দিয়েছে, ও ফেলে এর ভেতর থেকে মানে খাওয়া দাওয়া করতেছে।
তো ছোট্ট একটা বাচ্চা যেহেতু, আমি ওকে চিন্তা করলাম যে একটু খাবার দিব, তো ওকে আমি এখান থেকে নিয়ে জাস্ট ওর, আমি ওকে একটু মাছ বেছে, যেহেতু আজকে মাছ রান্না হয়েছিল তো মাছের কাঁটাটা বেছে একটু ভাত দিয়ে মাখিয়ে দিয়েছি, আর ও সেটা খেয়ে নিচ্ছে। আর এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিল। আর ওকে যেদিন আমি পেয়েছি সেদিন আমি ফেসবুক পোস্ট করে দিয়েছি যে কিভাবে আমি ওকে পেয়েছি। তো ইউটিউবে অনেক ফ্রেন্ডরাই আছে যারা জানো না আমি ওকে কিভাবে পেলাম। ওকে আসলে আমি খাওয়া দাওয়া শেষ করে বাহিরে ছেড়ে দিয়েছিলাম ওর মায়ের কাছে চলে যাওয়ার জন্য, যেহেতু এটা খুব ছোট একটা বাচ্চা, তবে এটা খুব আদুরে বাচ্চা। ও অ্যাকচুয়ালি যায়নি, ডিরেক্ট আমার বাসার ভেতরে ঢুকে আমার বেডরুমে একদম বেডের উপরে উঠে বসেছিল, অ্যান্ড তারপর একটা ঘুম দিয়েছিল। আর এটা অবশ্য ওর বিকেলের, মানে বিকেল দিকের সিন। ও ঘুম থেকে উঠে ওর আবারও ক্ষুধা লেগেছিল, দেন ও যখন রান্নাঘরে যে খাবার খুঁজতেছিল আমি ওকে আবারও একটুখানি মিল্ক দিয়ে দিলাম, যেহেতু বিড়ালরা একটু গরুর দুধটা পছন্দ করে এটা আমি জানতাম। তো আমি একটুখানি ওকে দুধ দিলাম, ও এখন সেটা খাচ্ছে। তো আমার কাছে এটা দেখতে অনেক কিউট লাগছিল যে এত ছোট্ট একটা বিল্লু, আর এটা আমার কাছে মনে হচ্ছিল যে কারো মনে হয় পালতু বিড়াল, বাট আমি ওকে যতবারই মানে চলে যেতে বলছিলাম ও কিন্তু আমাদের ছেলে যাচ্ছিল না, যার জন্য ওকে এক প্রকার বাধ্য হয়ে রেখে দিয়েছি, কারণ এত ছোট বাচ্চা বাহিরে গেলে বড় বিড়াল ওর উপর হামলা করতে পারে। তো এই জন্য আসলে ওকে আমি বাসায় রেখে দিয়েছি। আর বাসায় যেহেতু রেখেছি, আমার একটা বাচ্চা আছে, এই জন্য আমি ওকে আলাদাভাবে গোসল করিয়ে টেক কেয়ার মানে করে নিচ্ছি, যাতে করে মানে ফুল ফ্রেশ করে নিচ্ছি, যাতে ওর থেকে আমাদের মধ্যে কোনো ডিজিজ না ছড়ায়। অ্যান্ড এখন হচ্ছে আমরা বিকেলবেলা চা নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। তো বিকেলবেলা সচরাচর আমি যেটা করি, পুরি খাই। আমাদের এদিকে পুরিটাই অ্যাকচুয়ালি পাওয়া যায় বেশি করে, তো এই জন্য রোজ বিকেলে পুরিটা আনা হয়। আর যেহেতু বাসার নিচেই পাওয়া যায় এই জন্য খুব বেশি দূরে যেতে হয় না, তো আমি চা দিয়ে পুরিটাকে এনজয় করছিলাম। তো আমি এদিকে চা আর পুরিটা খাচ্ছিলাম, আর আমার হাজব্যান্ড অ্যান্ড বেবি ওরা খাচ্ছিল আলুর চপ আর বেগুনি। বেগুনিটা অ্যাকচুয়ালি আমার মেয়ে খায়, আর আলুর চপটা হচ্ছে আমার হাজব্যান্ড খাচ্ছিল, আর পুরিটা ছিল আমার সাথে মানে আমার চা দিয়ে খাওয়ার জন্য, বিকজ আমার কাছে ওটা খেতে খুবই ভালো লাগে চা দিয়ে। আর বেবির জন্য একটু এগ দিয়ে ফ্রাইড রাইস করেছি, কারণ ও যেহেতু বেবি আমি এখানে কোনো এক্সট্রা করে মরিচ অ্যাড করিনি, তো ওকে একটু প্লেন করে খাওয়াই দিচ্ছি। আর রাতের বেলা আমি বিড়ালকে কি খেতে দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এক পিস চিকেন নিয়েছি, মানে চিকেনের যে ব্রেস্ট পিসগুলো থাকে, তো সেই পিসটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর পানিটা ফেলে দিয়ে পিসটাকে জাস্ট একটু হাত দিয়ে চিড়ে দিয়েছি, তো একটা বাটিতে ওকে খেতে দিলাম, ও এভাবেই খেয়ে নিচ্ছে। সো বন্ধুরা, এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। কেমন লাগলো তোমাদের কাছে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।